مبارک عید مبارک عید مبارک عید مبارک عید مبارک عید مبارک I'm a man of God, gon' kill yourself a man of time. I got time in my hands, call it analog. I'm an optimist, we all came from Africa. And I'm in the matrix, doing linear algebra. The unsociable, unapproachable, multiple syllable lyrics connected with various quotables. Pass a black and white thing, then you gotta be gullible. Cause it came from Bangladesh, it's here to make it multicultural. How you gon' prepare for that? People die when I write a paragraph. Pours more graphic than a bear attack. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Hey, amar to kita lagya kese? Kya kida ham? Arey na khabar dita sa tu? Ye dua dia sa tu? Ye khabar dia sa na? Khabar dia. Ye dua dua ye dekh koi freezer mein to ki bakshan mein dekh khabar aah ki shanti kachi biryani. Kachi. Ek gondo. Pakistani kachi biryani. বেশি তো পাকিস্তানের মানুষ আমার বাংলাদেশ কয়েকজন আছে মাত্র উসকো কিছু উসকো কুছ সমঝ নি আতা এসে একটা পার্কের মধ্যে মানে ঈদের নামাজ পড়া হবে এতদিন মসজিদে পড়তাম তো এখন দেখে ভালো হইছে একটা নতুন সুবিধা দিল আমাদের জন্য সবাই দেখতে পাইলাম ভালোই লাগতেছে গাইস জুবিন ভাই খাবার এখানে এটা খাবার নেই আপনি আরে না ফানি ফানি ये बनी रे अरे गरम पानी ठंडा पानी তো গাইজ ঈদের নামাজ শেষ এখন বাসায় যাব যায় দেখি কি করা যায় আমার ঘুম এক পাঞ্জাব তিন বছর বিশ্ব রেকর্ড না আমার আমার পাঞ্জাবিটা নতুন নই কিন্তু আগে দু একটা ছবি তুলে লাইছিলাম আর কি কয়েক বছর আগে এই সমস্যা কফি খামো আমার আমার চুলগুলা খুব চিল্কি চিল্কি হয়েছে কি খান কারমেল কারমেল এই কটা টি শুনছেন কে তোমার কটা দেব একটা লাগে না খালিদ
দেখছো ওকে কে মানুষ দেওয়ার দরকার না যে কই এই যে এ নাম দেখেন এখানে কার নাম এই যে এই যে এই যে হাসান চাপেন চাপেন এই যে একটা কফি খেলাম ভিতরটা খুব ঠান্ডা হয়ে গেছে আর গাড়িতে আসছি গাড়ির সিট গরম হয়ে উঠছে আবার আমার পিছনটা মনে কালো হয়ে গেছে আমার পিছন কালো হয়েই গেছে কোনো মনে হয় না সো গাইজ এখন বাসায় যাব যাওয়ার পরে ঈদের একটা ড্রেস নিছিলাম ছোটখাটো ওই আপনি গার্লফ্রেন্ড এই এই আয় শোনা কই রে আমার গার্লফ্রেন্ড কই হ্যাঁ নাই কোনো গার্লফ্রেন্ড নাই আপনি গার্লফ্রেন্ড স্বয়ং করে না চিন্তা করতে লজ্জাও তো কোনো দরকার আচ্ছা লজ্জার কি আছে বয়স হলে 21 দেখলে হয়ে যাবো কারণ বেউস বাহ 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 কে বাদ তোর বয়স হলে 18 বারবার করলি পর ফেরো মানে গার্লফ্রেন্ডের কথা কইলে চেহারা চেঞ্জ হয়ে যাবে দেখ না বাপসদান কমে না এখন ঈদ শেষ এরপরে ঈদের পরে আরেক ঈদ চলবে আমার আবার খুশি কে এই পাঞ্জাবি পরলাম শার্ট পরবো তারপরে লুঙ্গি পরবো আর কত কিছু বাকি আছে আমার ঈদ শেষ শেষ নামাজ পড়া শেষ ঈদ শেষ কারণ বাসা থেকে একটু শান্তি মতো একটু ঘুম দেবো প্রবাসী ঈদ মানে আনন্দ কোনো বেদনা নাই সবসময় আনন্দ কারণ আসলে হেতের দোষ নাই তো কোনো মানে বন্ধু বান্ধব নাই তো এর লাগে আর কি মানে ঘুমটা দিতে পারবো ভালো করে বন্ধু বান্ধব থাকলে তো যাই তো চল সব চল চল আবার দেখা হবে কুরবানি ঈদে ঈদ মোবারক থুকু বুঝলে তো গেছি আমার ভিডিও তো আজকে ইন্ট্রো দেওয়াই নাই হ্যাঁ মনে হয়েছে নিউ ইয়র্ক থেকে 9 ছাত্র আমার ইন্ট্রোটা বানিয়ে পাঠাইছে তারা বাঙালি কেউ 6 কেউ 7 কারোর জন্ম হয়েছে এদেশে এবং তাদের ভিডিওটা দেখে আসি ভালো লাগলে তাদের লাইক এবং দোয়া করবেন তাদের জন্য তারা যেন সামনে আরও ভালো কাজ করতে পারে দেশের জন্য রোল দ্য ক্লিপ নিজের জমানো টাকা কারো কাছ থেকে হেল্প না নিয়ে গরিব দুঃখীদের খাওয়াইছে একদিন তার নাম হলো আরফিন শাফিন ছোট ভাই আরফিন শাফিন ও তার নিজের জমানো টাকা দিয়ে রমজান মাসে নীলক্ষেত ওই এলাকার কিছু গরিবদের মাঝে ও ইফতার বিতরণ করেছে সে জমানো টাকা দিয়ে সে এরকম করতে পারতো যে না আমার তো সামনে ঈদ আসতেছে না আমি এটা খরচ করব না এবং তার মন চাইছে যে এবং সে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করছে তো আমার কাছে খুব ভালো লাগলো এবং আমরা সবাই বেশি বেশি দোয়া করি আরফিন শাফিন যাতে ফিউচারে আরও মানুষকে হেল্প করতে পারে গরিবদের মাঝে এভাবে থাকতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ওর চ্যানেল লিঙ্কটা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে ব্লগ নাম্বার কত রে 6 আমি কেমনি ঘুম আপনি না জানেন আপনার ব্লগ হ্যাঁ মনে হয়েছে 6 আজকের ব্লগে সবচেয়ে আকর্ষণ জিনিসটা হলো আজকে আমি আমার বন্ধুদের সাথে ঈদ করব আমার বন্ধুরা আমার সাথে থাকবে আমার 5 বন্ধু এবং আমি 6 কারণ আজকে ব্লগ নাম্বার 6 দেখি তারা কি কয় চলো না এখন আমার বন্ধুদের সাথে কোলাকুলি করি একটু অন্যরকম ভাবে দেখবেন মানে প্রথমবারের মতো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দোস্ত ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
আর এই ব্যতিক্রম উদ্যোগটা দেখে হাসতেছেন, কারণ এটা কিরকম হইতে পারে যে একটা গেঞ্জির মধ্যে একটা ছবি লাগে, কোলাকুলি করলা। আসলে এটাই আমাদের বলতে হবে যে, কারণ আমরা এখন বিদেশ থাকি, অনেকে দেশে থাকে, অনেকে গ্রামে থাকে, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগটা হয়, ঠিক আছে, কথা বলা হয়, কিন্তু ঈদের দিনটা আসলে তাদেরকে খুব মিস করি। তো ভাবলাম যে এবার ঈদে আমি একটু ব্যতিক্রমভাবে একটা করি, যেহেতু তাদের সাথে কোলাকুলি করব এবং তাদের সাথে অনেক মজা করব। কিন্তু আসলে বলা যায়, কিন্তু বাস্তবে তো করা যাবে না, অনেক সময় নিবে, কখনো দেখা হইতে পারে, কেউ বিজি থাকবে, কেউ লেখাপড়া নিয়ে, কেউ জব নিয়ে, এগুলো সবাই সব যার যার কাজে ব্যস্ত থাকে। সো আজকে আমি এরকম একটা কাজ করলাম যে আমার বন্ধুদেরকে আমার পাশে রাখলাম, কারণ তাদেরকে সবসময় মিস করি। কারণ যতই হোক তাদেরকে মিস করাটাই স্বাভাবিক, কারণ বন্ধু তো, কারোর সাথে ছোটো থেকে বড় হয়েছি, কারোর সাথে হঠাৎ দেখা চলাফেরা, আস্তে আস্তে একটা ভালো বন্ধু হয়েছে। তো এরকমভাবে তো কেউ হাসবেন না, কারণ যার বন্ধু সেই বুঝে মর্মটা। কারণ আপনারও বন্ধু থাকলে আপনি ঠিক এরকমভাবেই স্বপ্ন দেখতেন যে আজকে ঈদের দিন আসলো, আমার বন্ধুর সাথে এভাবে ঘুরতাম, কারোর সাথে এভাবে যাইতাম, যে আজকে এখানে যাই ঘুরে আসি, ওইখানে যাই, এরকমভাবে আমাদের। আমি শুধু মিস করি না আমার বন্ধুদেরকে, নিশ্চয়ই এরকম আছে আমার বন্ধুরা আমাকে খুব মিস করতেছে যে আজকে রবিন থাকলে এরকম হইতো, যে এরকমটা হইতো, খুব ভালো লাগতো, এরকম। ঠিক এরকমভাবেই সবার স্বপ্নগুলো থাকে। তো যারা বিদেশ আছে, যারা গ্রামে থাকলে দেখা যায় যে 6 মাসে বা 3 মাসে একবার দেখা হয়, সো আমাদেরকে এভাবে দেখা করতে হবে আমাদের এক এক বন্ধুদের সাথে। সো এখন আমি আপনাদেরকে পরিচয় করে দেব, এবং আমাদের বন্ধুদের গায়ে বিভিন্ন রকম লেখা আছে, এক একজন বন্ধু এক একটা কথা বলে থাকে বা ওরা এই কথাটা ফলো করে থাকে। সো এই কথাগুলো আমি এখন আমি পরিচিত করে দেব আমার ফ্রেন্ডদের সাথে আপনাদেরকে। ওর নাম হচ্ছে আল আমিন, ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা বোধ হয় 15 থেকে 16 বছরের উপরে হবে, কারণ ও আমি একই গ্রামে এবং একই হাই স্কুল, কলেজ, একই ভার্সিটিতে ছিলাম, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ও আমি একসাথে পড়তাম। সো বন্ধুর গায়ে একটি লেখা আছে, সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে। আসলে কথাটা সত্যি, কারণ ওর সাথে সে ছোট থেকে বড়, এখনও ওর সাথে আমার রেগুলার কথা হয় এবং মেসেজ দেওয়া হয়। ও একটা কাজ করছিল যে আমি যখন মানে ইউএসএ চলে আসি, ও আমার সাথে দেখা করতে আসে নাই, ওইটা বুঝলাম না কেন। পরে বুঝলাম যে আসলে তো অনেক দিন চলছিলাম, তো এর জন্য ও আমার কাছে আসে নাই, এবং ওর কাছ থেকে আমি এখনও ফুসকার 20 টাকা পাই, কিন্তু ও আমার টাকাগুলো দিতে আসে। সত্যিকারের গাছে ধীরে ধীরে, গাছের নিচে কত যে দৌড়াইল বন্ধু বান্ধব, গাছের নিচে কি মিয়া। উনি হলেন আমার খালাতো ভাই এবং আমার বন্ধু দুইটাই, কারণ খালাতো ভাই বেস্ট ফ্রেন্ড একই জিনিস। ও একটা কথা বলছে, বন্ধুত্ব হচ্ছে ডানাবিহীন ভালোবাসা, যে ও মানে ও এই কথাটা খুব বেশি বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস তো করবে, ওর ভালোবাসার কথা কইতে গিয়ে ভাই যে দৌড়ানি দিছিল, ও মা রে, এখনও ভাই কোমর টোমর ব্যথা করে, কয় দেখাই দিছে লাল কাপড়। তো আমি তো লাল কাপড় গিয়ে কইতে গেছি, যায় দে এক বুড়ি বাইরে ভাই কী দৌড়ানি দিছে, তেন থেকে নাম দেওয়া হয়েছে ও ডানাবিহীন ভালোবাসা। ও হচ্ছে আমার আপন ফুফাতো ভাই, এবং ও থাকে এখন কুয়েতে আছে, এবং ওর সাথে আমার ছোটো থেকে চলাফেরা, ম্যাক্সিমাম সবার সাথে ছোটো থেকে চলাফেরা। এবং ও একটা কথা বলতেছে, বন্ধুত্ব ছোটো একটি শব্দ নয়, বিশ্বাস, আস্থা এবং ভালোবাসারও প্রকাশ। হ্যাঁ ঠিকই, যে আমি বাংলাদেশ থেকে কোনো কিছু শেয়ার করতে হলে আমি ওর আগে বলি যে দোস্ত ভাই ভাই এটা কী হবে, ও আমার দাদা ডাকে যে সবসময় এটা করতে হবে, কোনটা মানে কোনো সমস্যা, ভালোবাসা, যা কিছু লাগবে ওর আমি বলতে হয়, ও কোয়েত থাকে, ও আমাকে সাজেস্ট করে ওর কিছু লাগলে। তো এরকমভাবে আমরা সবসময় কাজ করি, সো ও কথাটা সবসময় বিশ্বাস করে। এবং আমার সাথে আরেকজন আছেন, উনি হলেন আমার ওস্তাদ, এবং উনি ইউএসএ থাকে,
নিউ জার্সি প্রায় 3-4 মাস একসাথে কাজ করছিলাম, মানে এতটুকু ভালোবাসছে যে এখনও ভুলতে পারেনি। সো উনি একটা কথা বলতেছে যে কিছু কিছু বন্ধুত্ব সারা জীবনের। আসলে তো ঠিকই, মাত্র 3-4 মাস কাজ করছে একসাথে, এত ভালোবাসা দিছে যে আমার মনে হয় সারা জীবনে আমাদের এরকমভাবে বন্ধুত্বটা থাকবে, এবং সবাই দোয়া করবেন। এবং আশেপাশে যে আরেকটা আছে, উনি হলো আমার কলেজ ফ্রেন্ড, নাম ও আমি কোনোদিনও আলোতে হাঁটতাম না, রাইতের বেলা দুজনে হাঁটতাম, রাইতের 12টা-1টা বাজে যায় সেরা মালাইচ্চা আমার খাইতাম, খাইয়া সেরা লুকাইয়া বাসায় পড়তাম, প্যান্ট শার্ট লুকাইয়া রাখতাম, দেয়াল পাড়াইয়া যাইতাম গা। কারণ কথাই তো আছে, অন্ধকারে দুই বন্ধু হাঁটলে কোনো সমস্যা না, একার চাইতে পারলাম, তা আমরা রাইতেই হাঁটতাম। সো আপনারা সবাই আমার বন্ধুদেরকে দেখলেন, এক এক সময় এক একজন তাদের সাথে ছিলাম। সো আজকে ঈদের দিনে অনেকেই এক একজন এক এক জায়গায় আছে, এবং তাদেরকে আমি খুব মিস করতেছি, এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের বন্ধুদেরকে মিস করলে আপনারা কমেন্ট করতে পারেন। অনেকেই ভাবতেছেন যে তোমার বন্ধুরা তো একই রকম ড্রেস পরা আছে, তুমি তো পরো নাই। আসলে তো ঠিক হয় আমি পরুম কেন না, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমার বন্ধুরা সবাই একরকম ড্রেস থাকবে। সো আমি এটা কাজ করলাম 3 দিন যাবত, এবং প্রিন্ট করে সবগুলো ছবি একসাথে করলাম, সো যাতে বন্ধুদেরকে এবার বলতে পারে যে না, আমি ঈদের সময় আমার বন্ধুদের সাথে ছিলাম। সো তাদের মতো তো আমারও কোনো গেঞ্জি নাই, দেখি শার্টটা খুলে পাই কি না। শুধু আমার বন্ধুদের না, আমার বুকের মাঝে তারা সবসময় থাকে, কারণ বন্ধুত্ব জিনিসটাই তো বুকের মধ্যে, যেমন ভালোবাসা সবসময় তাদের। সো আজকে অনেক খারাপই লাগতেছে তাদের জন্য, কারণ বুকের একটা কোণা মানে সবসময় খালি থাকে, যে কী জানি মিস করতেছে, সেই বন্ধু নামক জিনিসটাই সবসময় মিস করে থাকি। আশা করি প্রবাসী যারা আছে সবাই আমার মতোই, এবং মিস করে থাকেন বন্ধুদেরকে। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার প্রবাসী বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবেন আমার ভিডিওটা দেখার জন্য। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।